ড্রাগনটা ভিয়েতনাম থেকে আসে, তো এটা 4000 টাকা, এখানে প্রায় 14 পিস করে আসে, লাল আর একটা সাদা। আপনি কোন সাদা না আপনি কি বলেন ভাই? হ্যাঁ নাই চালু করে আছেন, চালু করে আছেন, কষ্ট একা লাগবে। যদি ভাই আপনার নামটা কি? আপনাদের কোন দোকান নাম আছে? আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা বাদামতলি মার্কেটের জারিফ এন্টারপ্রাইজ এর ড্রাগন বিক্রেতা ভাইদের সাথে কথা বললাম। বর্তমানে ভালো ড্রাগন গরু 400 টাকা কেজি দরে বিক্রয় হয়। আমরা দেখব এই ফলটির গুণাগুণ। ড্রাগন এক ধরনের ফণি মনসা প্রজাতির ফল। চীন ইহাকে আগুনে ড্রাগন ফল এবং ড্রাগন মুক্তা ফল বলে। ভিয়েতনামে মিষ্টি ড্রাগন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল, থাইল্যান্ডে ড্রাগন স্পটিক নামে পরিচিত। ড্রাগন ফলের দাম বেশি হলেও এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু চমকে ওঠার মতো। বর্তমানে আমাদের দেশেও বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে চমৎকার একটি ড্রাগন বাগান করা হয়েছে। একই ড্রাগন ফলে 60 ক্যালোরি এবং প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন সি, ওমেগা 3 ও ওমেগা 9 থাকে। ফলটিতে বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে ত্বক, চোখ ও ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমের উন্নতি করে। এখানে ড্রাগন ফলের কিছু খাদ্য উপকারিতা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বর্তমান সময়ে ভেজাল তৈল, ভেজাল খাবারের জন্য বেশিরভাগ মানুষেরই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, এতে পায়খানা ক্লিয়ার হয় না সময়ে, আর এই কোষ্ঠকাঠিন্যের ফলে বাইলস, গ্যাস্ট্রিক বিভিন্ন রোগ হচ্ছে। ড্রাগন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত রাখতে ভালো কাজ করে। ড্রাগনে প্রায় 7 গ্রাম ফাইবার অর্থাৎ আঁশ থাকে, যা দৈনিক সুপারিশকৃত পরিমাণের 4 ভাগের প্রায় 1 ভাগ। এটা পরিপাকতন্ত্রের বর্জ্য দূরীকরণে সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে তারা এই ফল খেলে উপকার পেতে পারেন। সালসা তৈরি করে অথবা ফ্রুট সালাদ করে ড্রাগন ফল খেতে পারেন। ড্রাগন ফলের বীজ হার্টের জন্য উপকারী, ওমেগা 3 ও ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড রয়েছে। নিউ ইয়র্কের পুষ্টিবিদ দ্য স্মল চেঞ্জ ডায়েটের লেখক কেরি গান্স বলেন, ড্রাগন ফলের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রদাহনাশক উপাদান রয়েছে, এ কারণে এই ফল খেলে হার্টের রোগের ঝুঁকি ও জয়েন্টের ব্যথা কমে যায়। ড্রাগন ফল খেলে বিষণ্ণতাও কমতে পারে। অধিকাংশ ফলের চেয়ে ড্রাগন ফলে ম্যাগনেসিয়াম বেশি থাকে, এটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ও অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। অস্টিওপোরোসিসে হাড় এতই দুর্বল হয়ে যায় যে সহজেই ভেঙে পড়তে পারে। এক বাটি ড্রাগন ফলে দৈনিক সুপারিশকৃত ম্যাগনেসিয়ামের প্রায় 18% পাওয়া যায়। জার্নাল অফ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চে প্রকাশিত গবেষণা বলছে, মাসিক চক্র অর্থাৎ মিন্স স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এমন নারীদের হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে ড্রাগন ফল ভালো কাজ করে। বিশ্বের একটি অতি পরিচিত পুষ্টি ঘাটতি হল আয়রনের ঘাটতি। নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। মাছ, মাংস, বাদাম ও ডাল জাতীয় খাবার থেকে আমরা অধিকাংশ আয়রন গ্রহণ করে থাকি। মাত্র কিছু ফলে উচ্চ পরিমাণে আয়রন পাওয়া যায়। এসব ফলের একটি হলো ড্রাগন ফল। 100 গ্রাম ড্রাগন ফলে 1.9 মিলিগ্রাম আয়রন রয়েছে, যা দৈনিক প্রয়োজনের মাত্রার 10% বেশি। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন প্রয়োজন, যা শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছাতে লোহিত রক্তকণিকা
থাকে সাহায্য করে। আয়রন ঘাটতির কারণে চুল পড়া সমস্যাও হতে পারে। নিয়মিত ড্রাগন ফল খেলে চুল পড়া কমতে পারে। এছাড়া নিউ ইয়র্ক সিটির আইকন স্কুল অফ মেডিসিনের ডার্মাটোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর গ্যারি গোল্ডেনবার্গের মতে, এই ফল আয়রন ঘাটতি জনিত রক্তস্বল্পতার অন্যান্য উপসর্গও প্রশমিত করতে পারে, যেমন অত্যাধিক ক্লান্তি, ত্বকের বিবর্ণতা, মনোনিবেশের সমস্যা, মাথা ব্যথা ও হাত পায়ের ঠান্ডা অনুভূতি। এই ফল খেলে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ভাইরাল সংক্রমণে আমরা সাধারণত কমলার মতো ভিটামিন সি ফলের দিকে ঝুঁকে পড়ি, কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ সিস্টেমকে কার্যক্ষমতা বাড়াতে ড্রাগন ফল খাবার হিসেবে রাখতে পারেন। এতেও প্রচুর ভিটামিন সি থাকে। বেথ ওয়ারেন নিউট্রিশনের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ বেথ ওয়ারেন বলেন, অক্সিডেটিভ স্ট্রেস জনিত ক্ষয়ক্ষতি এড়াতে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন তা ফল ও শাকসবজিতে রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টের একটি উৎস হল ড্রাগন ফল। অপকারিতা: অতিরিক্ত পরিমাণে ড্রাগন ফল ডায়রিয়া সমস্যা হতে পারে। এই ফলটি আমাদের পাচক সিস্টেম ভালো রাখে এবং পেট ব্যথা অন্ত্রের সমস্যা থেকে মুক্ত রাখে। তবে অতিরিক্ত ফাইবার আমাদের স্বাস্থ্যের জন্য আবার ক্ষতিকারক। সাইড এফেক্ট: অতিরিক্ত ড্রাগন ফল খাওয়ার ফলে অ্যালার্জি হতে পারে, অতিরিক্ত খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে, ড্রাগন ফলে হাইপোটেনশন নিম্ন রক্তচাপ হতে পারে। বাংলাদেশে ফলের আবাদের মধ্যে সবচেয়ে লাভজনক ড্রাগন ফলের চাষ। 3 বিঘার একটা বাগান থেকে কৃষক স্বপন ভাই এই মৌসুমে প্রায় 3 লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রির আশা করেন। ড্রাগন চাষী স্বপন ভাইয়ের নাম্বার 01712555797। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন। আপনারা সবাই, আপনাদের সবার কুশল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।